আসসালামাইকুম বিওয়াস কেমন আছেন সবাই আশা করি ভালো আমি ওয়াস নাচি আপনাদের সাথে আসসালাম আলাইকুম তো কি অবস্থা সবাই কেমন আছেন আশা করছি অনেক অনেক ভালো আছেন আমি আজকে আমার বাবার বাড়ির একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যেখানে আছে অনেক কিছু তো প্রথমেই আপনারা দেখলেন যে নাস্তা নাস্তার আয়োজন এখানে আসলে আমার আমাদের বাসায় গেস্ট এসেছে আমার ভাবি এসেছে মানে হচ্ছে আমার জ্যাত ভাইয়ের বউ আপনারা দেখছেন আমার ভাবিকে সাথে আছে তার কাজিন এবং ইমুকে দেখছেন সে একটু সার্ভ করছে আর কি ঘরে নতুন বউ আসলে যেটা হয় বেচারি একটু কিন্তু ভয়ে ভয়ে থাকে আমি তার সাইকোলজিটা আমি বুঝতে পারি এবং আমি বেশ ভালোভাবে রিড করি ব্যাপারটা তো বউ শাশুড়ি মিলেই মোটামুটি কাজটা সেরেছে এখানে দেখছেন যে সে হেল্প করছে দেশি মুরগি রান্না করা হচ্ছে যেহেতু তারা এসেছে তাদের জন্য মূলত আয়োজন তো আম্মুকে মূলত ইমুর কাজটা বলি ইমু কিন্তু যথেষ্ট পরিমাণে চেষ্টা করছে মার্শাল্লাহ সে এখনো কোনো রান্না বান্না বা এরকম কিছু পারে না স্বাভাবিক আজকাল তো কেউই পারে না কিন্তু আলটিমেটলি এটা হয়ে যায় কিন্তু সে তার হার্ট ট্রাই করছে যে সব কিছু যাতে সে অ্যাডাপ্ট করতে পারে খুব সহজে তো আম্মুর সাথে সাথে আমি তাকে অল টাইম দেখছি যে সে সময় পেলেই পড়াশোনার ফাঁকে ফাঁকে সে কিচেনে যাচ্ছে তো কয়েকদিন অ্যাকচুয়ালি সে বিজি ছিল যেহেতু তার এক্সাম ছিল কিন্তু আমি যে কয়েকদিন ছিলাম যদিও আমি ম্যাক্সিমাম টাইম বাসার বাইরে ছিলাম আমি আমার ওয়ার্কশপ নিয়ে অনেক বিজি ছিলাম বাচ্চাগুলোও সে সামলেছে এটা আসলে অনেক বিশাল একটা ব্যাপার তো এখন সে একটু আপনাদের দেখাচ্ছে যে কি কি রান্না হচ্ছে এটা গরু মাংসটা আসলে ফ্রাই করা হবে পরে এটা জাস্ট আগের রান্না করা রান্না করে রাখা হয়েছে ওটা পরে একটু কালা ভুনার মতো একটা ফ্লেভার আনা হবে ওটাতে আচ্ছা নিচে কি আছে সেটাও একটু দেখি আমরা এখানে আছে আগে তো অলরেডি দেখে ফেলেছেন মাছ দেখেছেন ফুলকপি দেখেছেন গরু মাংস দেখেছেন দেশি মুরগি দেখেছেন আর এটা যেটা দেখছেন এটা চিংড়ি এটা তো আর বলে কিছু নেই আচ্ছা যাই হোক যেটা বলছিলাম নতুন বউ ঘরে মানেই হচ্ছে একটু স্বাভাবিক ওর স্বাভাবিক হতে একটু সময় লাগবে ওকে আমাদের সেই সময়টা দিতে হবে প্লাস আমাদের দিক থেকে স্টেপটা একটু বেশি নিতে হবে যে ও যাতে একটু সাই ফিল না করে একটু ভয় না পায় ওকে আমরা যতটা ইজি করে দেবো সে তত ইজি করেই কিন্তু আমাদেরকে নিবে ব্যাপারটা আমার থিওরিতে ব্যাপারটা হচ্ছে এটা এবং আমি আমি অনেক হ্যাপি মাসাল্লা আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আমি ঠিক যেরকম ভাইয়ের বউ এক্সপেক্ট করেছিলাম আলহামদুলিল্লাহ আমি ঠিক সেরকমই পেয়েছি আমি বিশেষ করে আমি কিছুটা অবাক হয়েছি আমার আম্মুর ইয়েতে মানে আমার আম্মু সাধারণত অনেক চুজই আমি এটা আগেও বলেছিলাম আম্মুর বেশ অনেক মানে অনেক কিছু খুঁতখুতে কিছু মানুষ থাকে না আম্মু একটু ওই ক্যাটাগরি কিন্তু আম্মু মানে আমার কাছে অবাক লাগছে যে শাশুড়ি হলে আসলে কি বলবো আমি সবসময় ভয় পেতাম যে আসলে শাশুড়ি জিনিসটা এমনিতেই সবাই একটু ভয়ের বিষয় কিন্তু আম্মুকে এত সুন্দরভাবে ওর সাথে আম্মু ডিল করছে ব্যাপারটা মানে আলহামদুলিল্লাহ আমি অল টাইম এটা কিন্তু আমার আমি আম্মুকে অল টাইম এটা মানে সাইকোলজিক্যালি আমার ভাইয়ের বিয়ের আগে থেকে আমি দিতে থাকতাম যে আম্মু দেখো একটা কিন্তু নতুন মেয়ে আসবে মেয়েটা কিন্তু আমাদের ফ্যামিলির জন্য নতুন সো আমাদেরকে একটু বেশি কোঅপারেটিভ হতে হবে এবং ব্যাপারটা আমার চেয়ে বেশি বেশি করছে আমি মানে আমি কয়েকদিন থেকে যেটা বুঝলাম যে মাসা আমি ওদের শাশুড়ি বউয়ের আন্ডারস্ট্যান্ডিং শাশুড়ি বউয়ের মিল দেখে কি বলবো আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আপনার সবাই শুধু দোয়া করবেন যাতে এই বন্ডিংটা ঠিক এইভাবেই যেন আজীবন থাকে কারণ আপনারা জানেন আজকাল তো মানে আজকাল বলবো না এটা সময়ের সাথে সাথে হয়ে আসছে তো অনেক অকারেন্স বা অনেক কিছু হয়ে থাকে এটা যেন আমাদের এখানে না হয় সেই চেষ্টাটাই আমাদের থাকবে এবং আমি দেখতে পাচ্ছি সেই চেষ্টাটা ইমুরও আছে তো আজকে আমি আমার একটু বানানো সালাডটা তো আজকে এখানে দই বা কিছু নেই আমি জাস্ট একটু কাসুন্দি দিয়েই সালাদটা মাখবো তো ওটাই একটু দেখাচ্ছি আপনারা দেখছেন যে টমেটো আর হচ্ছে শশা আমি কিন্তু সালাদে কোনো পেঁয়াজ ইউজ করি না আপনারা অনেকে আমাকে জানতে চেয়েছেন যে সালাডটা কি কি কিভাবে বানান তো এই সালাদের প্রশংসা আমি কি বলবো এত বেশি শুনেছি মাসাল্লা তো এই একটা কাজই মনে আমি সবচেয়ে ভালো পারি এই জন্য এখন যখনই যেখানে যাই সালাদ বানানোর জন্য ডাকটা আমারই পরে তো আর এমন না যে আমি সালাদটা টাইম একই রেসিপিতে করি দেখা যায় যে বাসায় যা থাকে ওটা দিয়ে আমি একটা কম্বিনেশন দেওয়ার চেষ্টা করি তো যাই হোক এখন আপনারা দেখছেন আপনাদের আয়োজন মোটামুটি হয়ে গেছে এখন হচ্ছে খাবার দাবারের পালা সবাই এখন খেতে বসবে আর মোটামুটি আম্মু এবং দুজন মিলাই আমি বারবার বলছি আমি কোনো কিছুই করিনি কারণ আমি ছিলাম না ইভেন তো আমি আমার মেয়েগুলোকেও বাসায় রেখে গিয়েছিলাম আমার এবারে চিটাং ট্রিপের বেস্ট পার্ট হচ্ছে ফর দ্য ফার্স্ট টাইম আমি আমার মেয়েদেরকে নিশ্চিন্ত মনে উইথাউট এনি কান্নাকাটি কারণ দেখা যায় যে আমি বের হওয়ার সময় তারা খুব বেশি কান্নাকাটি করে বিশেষ করে ওয়াসনা ওয়াসনাকে ফেলে আমি কখনোই বের হতে পারিনি কার সাথে বললাম তো আমি ফর দা ফার্স্ট টাইম আমি অনেক রিলিফ নিয়ে ঘোরাঘুরি করেছি ক্লাস করেছি ওয়ার্কশপ শেষ করেছি আলট্রাসোনোগ্রাফি কোর্স আমার যে ক্লাসগুলো ছিল ওগুলো শেষ করেছি মানে কি বলবো মাসাল্লা এরকম আসলে আমি মানে আশা করিনি কখনো তো যাই হোক এখন আমি আচ্ছা এটা একটু বলে পুরা ক্রেডিটটা যাচ্ছে কারণ হচ্ছে আমার আম্মু তো আগে থেকে ছিল কিন্তু আম্মুর কাছে ওয়াসনা থাকতো না কিন্তু আমার ভাইয়ের বিয়ের পর এখন ওয়াসনা অনেক বেশি মামানি ঘেষা হয়ে গেছে ইভেন তার মামানিও ওয়াসনা ঘেসা হয়ে গেছে ওয়াসনা ইউসরা ঘেসা দেখা গেছে যে হ্যাঁ সেই টেক কেয়ার করছে আমি যখন বাসায় থাকি আমি ভাত খাইয়ে দিচ্ছি না সে ভাত খাওয়াচ্ছে ইভেন ওর খাবার সময়টা বা ওরদের পানি গরম করে দেওয়াটা খাওয়ার সময় এগুলো সব মানে ইমুইট দেখাশোনা করছে আমার আমি এটা এখন মাথা থেকে ঝেড়ে ফেলে দিয়েছি বলতে পারেন তো যাই হোক আলহামদুলিল্লাহ আমি বারবার আল্লাহর কাছেই শুক্রিয়া জানাচ্ছি কারণ এটা অনেক বড় একটা বিষয় এই ছোট ছোট জিনিসগুলোই মনের ভেতর গেঁথে থাকে অনেক বড় জিনিস অনেক সময় হয়তো স্কিপ হয়ে যায় কিন্তু এই ছোট ছোট হ্যাঁ একটু কেয়ার করা একটু কথা বলা একটু আদর করা বাচ্চাদেরকে এই জিনিসগুলো অনেক বড় বিষয় এটা সবাই পারে না তো আমার ভাইয়ের বোন যেটা পারছে এটা আসলে একটা আমি বলবো এটা ওর ক্রেডিট কারণ সব বাচ্চারা দেখা যায় কাদের কাছে যায় যারা বাচ্চাদেরকে আদর করে যারা বাচ্চাদেরকে একটু ফেবার করে হ্যাঁ একটু আসো একটু চুল একটু চুল আঁচটে দিই একটু ক্রিম লাগিয়ে দিই বাচ্চারা তো এটাই পছন্দ করে একটু তোমার সাথে খেলি ওরা আমি দেখলাম যে ও আর ওর মামানি বসে চোরুই পাখি বারোটা ডিম পেরেছে তেরোটা একটা ডিম নষ্ট চোরুই পাখির কষ্ট এই ধরনের খেলাগুলো খেলছে তো স্বাভাবিকভাবেই এটা কেন এটা ইমুর প্রতি ওর এটা আসার কারণে কিন্তু এটা তো যাই হোক অনেক কথা বলে ফেলেছি জ্ঞানের কথা আচ্ছা যাই হোক এখন একটু দেখায় বাক্স করে এত কিছু কোথা থেকে এলো হ্যাঁ বুঝতে পারছেন ভাইয়ের শ্বশুর বাড়ি থেকে মানে ইমুদের বাবার বাড়ি থেকে এসেছে তো আসলে আমাদের এদিকে মানে চিটং এ একটা রেওয়াজ আছে যে বিয়ের পরে বাবার বাড়ি থেকে কি কি পাঠানো হয় এরকম হাজারটা রেওয়াজ আছে আমি জানি এটা অনেকে ভালোভাবে দেখেন অনেকে ভালোভাবে দেখেন না তো এইসব ক্ষেত্রে আমি অপশনে কোনো না এটা জাস্ট আমাদের এখানে রেওয়াজ এটা যারা করতে পারে করে যারা করতে পারে না করে না ইট এটা ভালো এটা খারাপ এই ধরনের জ্ঞানের কথায় আমি যাওয়ার ইচ্ছা নেই তো আমি যেটা বলবো আন্টিরা অনেক বেশি পাঠিয়েছেন এত কিছুর কোনো দরকার ছিল না এগুলা জাস্ট ওভার ফরমালিটি মনে হয় আমার কাছে তো আপনারা দেখছেন শুধু কিন্তু ভাপা পিঠা পাঠায়নি ভাপা পিঠাও আবার দুই রকম যেহেতু আব্বু ডায়াবেটিক ডায়াবেটিক পেশেন্টদের জন্য আলাদা করে বক্স আবার ডায়াবেটিস ছাড়া যারা যারা খেতে পারবে তাদের জন্য ভেতরে গুড় নারকেল দিয়ে আলাদা করে ভাপা পিঠা ভাপা পিঠা বানানো হয়েছে আর এখানে দেখছেন মোলা মুড়ি তহর মানে অসংখ্য পরিমাণে পাঠানো হয়েছে মোলা দেখছেন এখানে আর আমরা যেগুলো বলি তিলির খাজা তিলের খাজা যেটা বলে ওটাও আছে অনেকগুলো মুড়ি পাঠিয়েছেন তো আপনারা পরিমাণ দেখে বুঝতে পারছেন পরিমাণ কিন্তু কম পাঠাননি আবার এটা মনে করা কোনো কারণ নেই যে এটা আমরা বাসায় বসে বসে খাবো এটাও একটা রেওয়াজ যে এরকম যখন কিছু আসবে এটা জাস্ট সবার মধ্যে সমানভাবে কন্ট্রিবিউট করে দেওয়া হবে আমার যত আত্মীয় স্বজন আছে চাচা খালা ফুফু যা আছে যা হাতের কাছে যা হাতের নাগালে যাদেরকে আমি দিতে পারবো তাদের সবার জন্যই এভাবে কিন্তু এখান থেকে সবার জন্যই আলাদা 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 পুটলা করা হচ্ছিল যে এটা এর বাসায় যাবে নাম লিখে দেওয়া হচ্ছিল ওটা ওর বাসায় যাবে এরকম আর কি তো যাই হোক আনটিকে বলবো আনটি আর চাচিমা দুজনে অনেক কষ্ট করেছেন এত কষ্ট করে এত কিছু বানিয়ে পাঠিয়েছেন আর দশ লিটার ওরা একদম খাঁটি খেজুরের রস পাঠিয়েছেন এবং রসটা আসলেই ভালো ছিল এগুলো কিন্তু অনেক দূর থেকে উনি কালেক্ট করে পাঠিয়েছেন আচ্ছা এইগুলো হচ্ছে আমার ছোট চাচার জন্য প্যাকেট করা হয়েছে আর আমার এখানে অ্যাকচুয়ালি সবার জন্য এখানে এই যে প্যাকেটটা দেখছেন সব কিছু থেকেই অল্প অল্প দেওয়া আছে এখানে ভাপা পিঠা মুড়ি মোলা এরপর তিলের খাজা আর অন্যান্য যারা আছে লাইক আমার খালাদের জন্য আমার মামাদের জন্য আমার অন্যান্য চাচার জন্য সবার জন্য এরকম সেম সেম একদম সমান সমানভাবে ভাগ করা হয়েছে সাথে প্রতিবেশী যারা আছে লাইক নিচে আমাদের যারা থাকেন যারা ভাড়া থাকেন তাদেরকে বা আশেপাশে আন্টিরা আছেন সবার জন্য এভাবে এখান থেকে নেওয়া হয়েছে তো আমি আবারও বলছি আমি ভালো খারাপে যাব না এটা মজা মানে হচ্ছে আমরা ছোটবেলায় দেখে এসেছি এটা যুগ যুগ ধরে চলছে এমন না যে সেটা আমাদের বাসায় প্রথম হচ্ছে এটা জাস্ট রেওয়াজ অনুযায়ী হয়ে আসছে চাট রওয়াজ রেওয়াজ বলতে পারেন এটা অনেক জায়গায় আছে চিটাং আছে তো এটা একটু বাড়াবাড়ি বা এরকম এরকম আমি কিছু বলতে চাচ্ছি না তো যাই হোক এগুলো সব কন্ট্রিবিউশনের পালা শেষ আমি আমার শ্বশুর বাড়িটা নিয়ে আমার শ্বশুর বাড়িতে পৌঁছে দিয়ে এসেছি আর হচ্ছে এখন এটা হচ্ছে পরের একটা ফুটেজ যখন আমরা একটু বেড়াতে গিয়েছি ইমুকে দাওয়াত খাওয়ানো হচ্ছে এটা হচ্ছে আমার চাচার বাসে ছোট চাচার বাসে দাওয়াত খেতে এসেছি তো এখানে আমার কাজিন এবং আমার কাজিনের ওয়াইফকে দেখছেন ওরা সহ এসেছে আমার কাজিন দেশের বাইরে থাকে সে যেহেতু চলে যাবেন উনি তো যাওয়ার আগে আসলে সবার সাথে একটু জাস্ট দেখা করতে এসেছেন এটা আমার কাজিনের ছোট্ট মেয়ে আদুরে টুকটুকি বুড়ি আর সবাই হচ্ছে এখন আপনারা দেখছেন ওয়াসনা ইউসরা ওরা কিন্তু মহা ব্যস্ত কেন ব্যস্ত বলুন তো তাহানদের বাসায় এসেছে তো তাহান তাহিম তাসকিন এদেরকে পেলে তো ওয়াসনার আর কিছু লাগে না তো হ্যাঁ আমি একটু মজা করছিলাম যে আমি তাহিমকে এখন দেখাচ্ছি এটা বলার সাথে সাথে তাহিম একটু লজ্জা পেয়ে দৌড় মেরে চলে গেল আমার এই কাজিনদের সাথে আপনারা সবাই পরিচিত কারণ আমি চিটং আসলে দেখা যায় আর কোথাও না গেলেও একবার ঢু মারা হয় আচ্ছা তাহান আফ্রিদির ফ্যান হাসানের ফ্যান আগেও শেয়ার করেছে এটা আমার হাজবেন্ড আপনাদের সাথে ওর চ্যানেলে আচ্ছা আমার হাজবেন্ডের চ্যানেল যারা এখনো সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব বিডি ফ্যামিলি ব্লগস এই চ্যানেলটি এটা ওর চ্যানেল ওখানেও দেখতে পারবেন অনেক মজার মজা জিনিস আর হচ্ছে আর যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি বাংলাদেশি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং কাইন্ডলি যারা ফেসবুকে আমার সাথে কানেক্টেড হতে চান তারা ফেসবুকে আমার পেজটা লাইক করবেন গ্রুপটাতে অ্যাড হবেন বাংলাদেশি ব্লগার মম এই গ্রুপটিতে তো এই যে এখন খাবার দাবারের পালা চাচিমা সার্ভ করছে সবাইকে আর আমার টুনটুনি বুড়ি বসে আছে অ্যাকচুয়ালি ওই দিন আমাদের রাতের খাওয়াটা এখানে আর খাওয়া হয়নি কারণ আর কিছু না কারণ হচ্ছে আমার একই সময় দুটো দাওয়াত পড়ে গেছে মানে আমি এখানে এসেছিলাম আমার আমার আঙ্কেল দাওয়াত দিয়েছে শুধুমাত্র আঙ্কেলকে দেখা দিতে তো ওয়াসনা ইউসটাকে রেখে আমি জাস্ট চলে গেছি আবার আমার শ্বশুর বাড়িতে আমার শাশুড়িদের ওখানে দাওয়াত আছে আমার মানে ওখানে দাওয়াত খাওয়ানো হচ্ছে আমার এক ননদকে ফুফাতো ননদ তো সেই ব্লগটি হয়তো আপনারা অলরেডি আমার হাজবেন্ডের চ্যানেলে দেখেছেন বিডি ফ্যামিলি ব্লগস আমি আবারও বলছি ওখানে দেখতে পারবেন আমার আমার শাশুড়ির হাতের মজার মজার ইয়ামি আমি রান্না তো আমি কোন ধরনের কোন কাউকেই কোনো হেল্পিংয়ে যেতে পাইনি চাচার বাসায় বা শ্বশুর বাড়িতে কারণ আমি পুরো দিন আমার টোটাল গেছে ক্লাসে মানে হচ্ছে একদম সকাল আটটা থেকে রাতের আটটা পর্যন্ত ক্লাস শিডিউল ছিল মাঝখানে লাঞ্চ বা টি ব্রেক এগুলোও ওরা সাপ্লাই করেছে মানে আমার উপর কোনো কিছু না জাস্ট মানে একসাথেই খাওয়া দাওয়া সবকিছু ওখানে ইনক্লুডেড তো বুঝতেই পারছেন মহা হ্যাসেল গেছে আর কি তো যাই হোক তবু সব কিছুর ফাঁকে ফাঁকে এসব ফর্মালিটিসও করতে হয় এটা এটা আমার এটা আমার রেসপন্সিবিলিটি আমাকে আমার আঙ্কেল দাওয়াত দিয়েছে বা ফোন করে বলেছে হ্যাঁ তানিয়াও একটু আস তুমিও অসো ওদেরকে আসতে বলেছি সো আমার রেসপন্সিবিলিটি আমি ওখানে একবার টাচ দিব স্বাভাবিক আমার শ্বশুরবাড়িতে দাওয়াত তো স্বাভাবিক আমারই রেসপন্সিবিলিটি যে আমি একটু যাব গিয়ে একটু সবার সাথে একটু দেখা সাক্ষাৎ করব আমার কথা হচ্ছে আমাকে রান্নাই করতে হবে এমন তো না বাবা ওখান তো অনেক কাজ থাকে একটু সার্ফ করার বিষয়টা আমি ঘরের বউ স্বাভাবিকভাবে আমার একটু রেসপন্সিবিলিটি আমি সবার সাথে কথা বলবো একটু একটু জাস্ট টিয়ে দেয়া মানুষ আসলে অল্পতে খুশি মানুষকে খুশি করা অনেক সহজ যেটা এখন আমার থিওরি আর কি তো যাই হোক আমি চেষ্টা করি যথেষ্ট বাকিটা উপরওয়ালা জানে আমার ভেতরে যা বাইরে তা উপরওয়ালা জানে ভালো আমি চেষ্টা করি যাতে সবার সাথে আমি অ্যাটলিস্ট একদম অতিরিক্ত ভালো হওয়ার দরকার নেই অতিরিক্ত ভালো হতে চায় না কিন্তু খারাপও যেন না হয় কেউ যেন আমাকে বলতে না পারে যে হ্যাঁ এটি কি এত এত কি এরকম যাতে কিছু বলতে না পারে এরকম একটু চেষ্টা করি আর কি তো দোয়া করবেন যাতে আমি আমার এই থিওরিতে থাকতে পারি কারণ লাইফের তো অনেক আপস অ্যান্ড ডাউন দেখেছি বাট ওভারঅল ডিসিশন হচ্ছে আমার এটাই হচ্ছে ভালো মানে সব দিক থেকে ভালো এটা তো বলেছেন সবার সাথে হাসি মুখে কথা বলো সবার সাথে কথা বলো তো আমি ওই কাজটাই করি তো এটা আমার অনেকে হয়তো একটু ইয়ে করতে পারে এত কথা বলে আচ্ছা যাই হোক এইসব আমি আর বলছি না যাই হোক চাচিমা কিন্তু অনেক আয়োজন করে ফেলেছে যদি আমি খেতে পারিনি চাচিমার কোনো আয়োজন চাচিমা আবার ডিম টিম ফ্রাই করছিল মাছ ফ্রাই করছিল এছাড়াও অন্যান্য যে আইটেমগুলো ওগুলো আমি অলরেডি দেখিয়েছি আপনাদেরকে তো এখানে দেখছেন পোলাও পোলাওতে চাচিমা তখনও পর্যন্ত বেরেস্তা দেননি পরে এসে দিয়েছেন আর কি তো যাই হোক এত আয়োজন কিন্তু খেতে পারলাম না এটা নিয়ে মন খারাপ নেই কারণ আমি আবার মজার মজার শাশুড়ির হাতে রান্না খেয়েছি যেটা আমি বললাম অলরেডি ওখানে দাওয়াত ছিল তো সবার সাথেই বেশ মজা হয়েছে ওখানেও অনেক সময় কাটিয়েছে ওদের সাথে আমি এখানে জাস্ট মনে হয় আমি আঙ্কেলের বাসায় শুধু হাফ অ্যান আওয়ার ছিলাম মানে আমি ক্লাস শেষ করে আঙ্কেলের এখানে এসেই আবার ও যখন নিতে এসেছি সাথে হাতেই চলে গেছি ইভেন ওকে আমি বসতে দিইনি যে না দরকার নাই বসলে দেরি হয়ে যাবে তো এই আর কি মোটামুটি এই ছিল আজকের ব্লগের আয়োজন আপনাদেরকে তো আমি আগেই বলেছি এটা পাঁচ মিশালি ব্লগ তো আজকের ব্লগটি আমি এই পাঁচ মিশালি রান্না দিয়েই শেষ করছি সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম सबा के अल्लाह हाफिज अलैक्म अलैक्म